সো গাইজ, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা under 80 age দিয়ে ক্রিয়েট করেছেন অ্যান্ড আপনি আপনার প্রোফাইলে ফলোবাটন অ্যাড করতে পারছেন না, তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফলোবাটন অ্যাড করবেন under 80 age দিয়ে যদি ক্রিয়েট করে থাকেন, অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলোবাটন অ্যাড করবেন। মোস্টলি যে প্রবলেমটা হয় যে আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট যে অপশানটা হয় ফলোবাটন অ্যাড করার জন্য, সেই অপশানটা আমরা খুঁজে পাই না। তো সেটা কীভাবে খুঁজে পাবেন এই ভিডিওতে দেখাবো অ্যান্ড কীভাবে ফলোবাটন অ্যাড করবেন under 80 age দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে এই ভিডিওতে দেখাচ্ছি। তো শুরু করছি এই ভিডিওটা, এবং এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কীভাবে under 80 age দিয়ে ক্রিয়েট করা ফেসবুক প্রোফাইলে ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয়। তো আমি এই প্রোফাইলটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে এডিট প্রোফাইলে ক্লিক করব অ্যান্ড এই প্রোফাইলের যে এজটা দিয়েছি সেটা কিন্তু আমি 17 দিয়েছি, মানে 18 নিচে এজ দিয়েছি। 2005-05 আমি ডেট অফ বার্থ দিয়েছি, এর মানে হচ্ছে এখন কিন্তু 17 বছর বয়স হচ্ছে, যার কারণে কিন্তু আমরা মানে ফলো বাটন অ্যাড করার জন্য কিছু সমস্যার সম্মুখীন হব, কিন্তু সেটাকে আমরা কীভাবে আমরা ফেস করব অ্যান্ড ফলো বাটন অ্যাড করব। ওকে, তো শুরু করছি। সো আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন মোবাইলে, আমি যেমনটা ওপেন করেছি। তারপরে আমরা প্রথমে যে সেটিংসটা ধরে বের করবো সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে বের করা। তো সেটা পেয়ে গেলে কিন্তু আমরা প্রোফাইলে ফলো বাটন ইজিলি অ্যাড করতে পারবো। তো তার জন্য আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে 3টি সেটিংস রয়েছে, আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবো। তারপর এখানে সেটিংসের উপরে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবো, যেহেতু তার জন্য আমাদেরকে এখান থেকে অনেকগুলো সেটিংস আছে যার মাধ্যমে আমরা প্রোফাইলটাকে ম্যানেজ করতে পারি। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এখানে একটা সেটিংস এখানে রয়েছে, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশানটা কিন্তু প্রথম সেটিংস আমাদের ফলো বাটন অ্যাড করার জন্য, সেটা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যে সেটিংসটা থাকে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা, সেটা কিন্তু এখানে নেই। তো সেই অপশানটা আমাদেরকে খুঁজে বের করার জন্য কী করতে হবে, জাস্ট আপনারা এখানে চলে আসবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে অ্যান্ড আমরা প্রোফাইলে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে বের করব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশান রয়েছে, এই পোস্টে ক্লিক করবেন। পোস্টের উপরে ক্লিক করে আপনি অনেকগুলো এখানে সেটিংস পেয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে বের কর। তার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন মিডিলে যে সেটিংসটা রয়েছে, ইনক্লুড পাবলিক অ্যাজ অ্যান অপশান ইন ইওর অডিয়েন্স সিলেক্টর, তো এই অপশানটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যালাউ পোস্টিং টু পাবলিক, এই অপশানটা যদি আপনি একবার ক্লিক করে দেন তাহলে কিন্তু যে সেটিংসটা আমাদের হাইড করা রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশান, সেটার কারণে কিন্তু আমরা ফলো বাটন অ্যাড করতে পারছি না। তো সেটা জাস্ট এই অ্যালাউ পোস্টিং টু পাবলিকের উপরে ক্লিক করব একবার, তাহলে কিন্তু সেই অপশানটা আমাদের প্রোফাইলে কিন্তু শো হতে শুরু করবে অ্যান্ড আমরা প্রোফাইলে ইজিলি ফলো বাটন অ্যাড করতে পারবো। জাস্ট এটার উপরে একবার প্রেস করবেন। তো জাস্ট আমাদের সেটিংস এখানে কমপ্লিট গাইস, আমরা এখানে ইনক্লুড এই সেটিংসটা কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড এখানে কমপ্লিট করার পর আমাদের প্রোফাইলে কিন্তু আমাদের ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা এখানে মানে খুঁজে পেয়ে যাব। জাস্ট আমাদেরকে একবার রিফ্রেশ করতে হবে, তো ব্যাক চলে আসতে হবে আমাদেরকে, ব্যাক চলে এসে একবার রিফ্রেশ করব আমাদের প্রোফাইলটা। তো রিফ্রেশ করে ফেলেছি অ্যান্ড আমরা পুনরায় 3 লাইনে ক্লিক করে একইভাবে সেটিংসের উপরে ক্লিক করব এখানে এসে, তারপর আমরা নিচে স্ক্রল করব। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে জাদু অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখানে আমরা পুনরায় এলাম অ্যান্ড পুনরায় এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা, যে সেটিংসটা এখানে হাইড ছিল ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশান, যেটার জন্য আমরা এত ঝামেলায় পড়ছিলাম ফলো বাটন অ্যাড করার জন্য under 80 age দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। তো আমরা এখানে সেটিংসটা খুঁজে পেয়ে গেলাম, জাস্ট এখানে পোস্টের উপরে ক্লিক করে মিডিলে যে সেটিংসটা ছিল সেখানে গিয়ে আমাদেরকে অ্যালাউ পোস্ট টু পাবলিক করতে হতো। তো সেটা করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের ভিতরে আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা ইনেবল করে দিলাম। তো এভাবে ফার্স্টলি আপনাদের কী করতে হবে, যারা under 80 age দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদেরকে এই অপশানটা ইনেবল করতে হবে ফার্স্টলি, যেভাবে আমি দেখালাম পোস্টের ভিতরে গিয়ে যে সেটিংসটা করতে বললাম সেটা করবেন, তাহলে এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা খুঁজে পেয়েবেন। তাহলে কিন্তু ইজিলি হয়ে গেল ফলো বাটন অ্যাড করা আপনার প্রোফাইলে। তো প্রোফাইলে ফলো বাটন অ্যাড করার জন্য এই দুটো সেটিংস কমপ্লিট করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি দুটোই সেটিংস কীভাবে করবেন ফলো বাটন অ্যাড আপনার প্রোফাইলে। তো এভাবে করবেন যে ফার্স্ট সেটিংস হচ্ছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন, প্রথম সেটিংসটা আমাদের কাজ হাউ, তো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, তো সকলে এটা এভরিওয়ান ইনেবল করে দেওয়া থাকে। তো আমাদেরকে কী করতে হবে, সেকেন্ড সেটিংসটা ইনেবল করতে হবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। ওকে, তো ইনেবল করে দেওয়ার পর আমরা ব্যাক চলে আসবো, আমাদের ফলো বাটন অ্যাড করার জন্য ফার্স্ট যে সেটিংসটা করা দরকার ছিল সেটা আমরা করে ফেলেছি অ্যান্ড ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে আমরা যে সেটিংসটা এখন ইনেবল করলাম ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশান, এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবথেকে মানে এই সেটিংসটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ফর অল under 80 age ক্রিয়েটর, মানে
এই সেটিংসটা সব থেকে ভাইটাল। এই সেটিংসটা খুব ধৈর্য সহকারে দেখবেন যে পাবলিক করতে হবে সমস্ত সেটিংগুলো। এখানে দেখবেন যে এভরিওয়ান রয়েছে বা অন্যান্য সেটিং এনেবেল করে দেওয়া আছে। সমস্ত সেটিংগুলো কী করতে হবে, আপনাকে এক এক করে পাবলিক করতে হবে। সমস্ত সেটিংগুলো পাবলিক করলে কিন্তু আপনার প্রোফাইলে অটোমেটিকলি ফলো বাটন অ্যাড হয়ে যাবে। তো করে দিলাম, এখানে এভরিওয়ান অপশন রয়েছে, তো আপনি এখানে এভরিওয়ান করে দেবেন। তো একটাও ছাড়বেন না, সব সমস্ত সেটিংগুলো খুব মানে সঠিকভাবে ফলো বাটন অ্যাড করার জন্য কিন্তু পাবলিক করতে হবে। তো গাইজ, আমরা দুটো সেটিংসই কমপ্লিট করলাম অ্যান্ড ব্যাক চলে আসবো। তাহলে কী হবে যে আমাদের প্রোফাইলে ফলো বাটন অ্যাড করার জন্য যে সেটিংগুলো করার দরকার ছিল সেই সেটিংগুলো কিন্তু আমরা করে ফেলেছি। অ্যান্ড আন্ডার 80 এজ দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাও কিন্তু আমরা প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারছি। তো প্রোফাইলে আমরা জাস্ট চলে আসবো। তো আপনাকে এখন আমি আমার প্রোফাইলে এসে দেখাচ্ছি যে আমার প্রোফাইলে কিছুক্ষণ আগে দেখছিলেন অ্যাড ফ্রেন্ড, তো সেটা এখন ফলো বাটনে অ্যাড হয়ে গেছে সেখানে। তো থ্রি ডট এখানে ক্লিক করব, ক্লিক করে ভিউ অ্যাজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন জাদু, এখানে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অ্যাড হয়ে গেছে। আন্ডার 80 এজ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও আমি প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে নিয়েছি। তো এভাবে আপনি যদি আপনার আন্ডার 80 এজ দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তো আমি যেভাবে বললাম ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশনটা যেভাবে খুঁজে বের করবেন, তো সেভাবে করার পর আপনি আপনার প্রোফাইলে খুব ইজিলি ফলো বাটন অ্যাড করে নেবেন। অ্যান্ড গাইজ, ফলো বাটন অ্যাড করা কিন্তু আমরা অনেক কিছু সুবিধা পাই। সো এই ভিডিওতে আমি কভার করলাম কীভাবে আন্ডার 80 এজ দিয়ে যদি আপনি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে থাকেন তাহলে কীভাবে ফলো বাটন অ্যাড করবেন। অ্যান্ড যদি আপনার কোনো রকম সমস্যা হচ্ছে ফলো বাটন অ্যাড করার, মানে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আন্ডার 80 এজ দিয়ে ক্রিয়েট করা আপনার প্রোফাইলে, যদি ফলো বাটন অ্যাড করতে গিয়ে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন, তো আপনি নিচে কমেন্ট করতে পারেন অ্যান্ড যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমি রিপ্লাই দেবো। ওকে, সো দেখা হচ্ছে পরের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। গাইজ, যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হবে, তো দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। গাইজ, কিপ স্মাইল অ্যান্ড কিপ এনজয়, ভালো থাকবেন।